যারা দুষ্কৃতিকারী যারা বলেছে দল ভাঙবে এখানে এমন কো বেটা আছে একজন মানুষ বলেছে দল ভাঙার কথা বন্ধুরা আমার এই দল যিনি 68,000 গ্রাম বাসলে বাংলাদেশ বাঁচবে যিনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন যিনি রোববারকে শুক্রবারের সরকারি ছুটি দিয়েছিলেন ওই শক্তির তাদের চোখ রাঙানোর পরেও যিনি মসজিদ মাদ্রাসে তিনখানার বিল মওকুফ করেছিলেন যার নাম যিনি বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছিলেন স্বৈরাচার হিসেবে যাকে আখ্যায়িত করেছিল সেই বিপ্লবী নেতা পাঁচটি সিট থেকে দুই দুইবার আর একবার তিনটি সিট থেকে একবার বিশ্বের ভিতরে নজিরবিহীন ঘটনা হিস্ট্রিক্যাল তার নাম পল্লীবন্ধু হোসেন মহমদেশরা তো আমি আপনাদেরকে তালি দিতে বলেছি মানা করেছি এই জন্য তো তার নামটা শুধু তার নামটার জন্য একবার জোরে করো তালি থ্যাংক ইউ তো তার আদর্শে আদর্শিত হয়ে 1982 সালে আমি সৈয়দ আবু হোসেন বাবলা আই এম দ্য ফাউন্ডার অফ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমার জন্ম মতিঝিলে ব্রাদার্স ক্লাবের ওইখান থেকে আমাকে উনি ডেকে 1982 নভেম্বরে 1983 দোসরা এপ্রিলে নূতন বাংলা যুব সংহতি সৃষ্টি করল ওনার সহধর্মিণী বেগম রোশনের সাথে সাবেক ফার্স্ট লেডি বিরোধী নেতা পার্টির প্রধান পৃষ্ঠপোষক কিন্তু আমি বলবো যত মাল্টিক্লাস বুর্জোয়া পার্টির থেকে শ্রদ্ধেয় মিজানুর রহমান চৌধুরী কাম ফ্রম আওয়ামী লীগ শাহ মোয়াজ্জেম কাম ফ্রম আওয়ামী লীগ শ্রদ্ধেয় নেতা ব্যারিস্টার মওদুদ কাম ফ্রম বিএনপি শ্রদ্ধেয় নেতা কাজী জাফর কাম ফ্রম ইউপিপি ভ্যারাইটিজ অফ লট অফ পিপুল বাট আই ডিক্লেয়ার সৈয়দ আবু হোসেন বাবলা উনি আমার মাথায় হাত দিয়ে বলেছিল সেই দিন এই জাতীয় পার্টি বাবার আগে সন্তান জন্ম তার নাম নূতন বাংলা যুব সংহতি এবং নূতন বাংলা ছাত্র সমাজ এবং জনস্বাধীন ট্রেড ইউনিয়ন এই তিনটি দল নিয়ে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এই দল সৃষ্টি হয়েছিল বাবার আগে সন্তান তারপরে হয়েছিল জনদল জাতীয় ফ্রন্ট তারপরে হয়েছিল জাতীয় পার্টি তারপরে হয়েছিল 86 নির্বাচন And this is the reality. কোনো দাড়ি কমা সেমিকলন একটি শব্দ মিথ্যা বলি নাই বলবো না তাই আমি বলতে চাই আমি চারবার এমপি হয়েছি আমার কোনো দুঃখ নাই বেদনা নাই কিন্তু দুঃখ যতই মনে বলি ভিতরে রক্তক্ষরণ হয় রিক্সাওয়ালা শ্রমিক সিএনজিওয়ালা কৃষক রাস্তায় গাড়িতে আমি গেলে হাত কিলো বাবলা ভাই আপনি আপনি কি ব্যাপার আর 257 জন যাদেরকে আমি বাবলা আমি কারোর দোষ দিব না আমি যেহেতু পার্টির দায়িত্বে আছি তাদের রক্তক্ষরণ হয় তাদের বউয়ের ছেলেমেয়ের টাকা বন্ধক দিয়ে সোনার বউয়ের সোনা বন্ধক দিয়ে ওই 7-8 লাখ টাকা নিয়ে তারা নির্বাচন করেছে অত্যন্ত দুঃখজনক আজকে আমি বুঝতে পারছি আমি যখন এমপি ছিলাম তখন এই কথাগুলো এত ভালোভাবে বুঝি না আমার দোষ আমি স্বীকার করে নিলাম কিন্তু আমি মনে করি ওই যে উপরে আল্লাহ আমি মনে করি এখন আমি আমি বাবলা এখন আমার নেতা কর্মীদের ঢাকা মহানগরী তথা বাংলাদেশের এদের প্রতি আমার অন্তর দেখেন কিসের এমপি কিসের মন্ত্রী কিসের প্রেসিডেন্ট লাইফ ইজ এ টেম্পোরারি চলে তো যাবই আমার ভাইটা চলে গেল আমার 6 বছরের ছোট ইলেকশনের 3 দিন পরেই তো কি হবে আমিও তো চলে যাব কি এমপি দিয়ে কি আমার পেটে ভাত আসবে ও চলে গেল এইরকম আমাদের অনেক নেতা কর্মী তাদের আত্মীয় স্বজন ওই কবরে যখন শুভ আজরা সাহেব যখন জানটা নেবে ওইখানে যাওয়ার একটু পরেই 40 কদম পরেই আমার সওয়াল জবাব শুরু হবে তার মধ্যে 1-2-3-4 ভুল হতেই পারে আমি যদি 10টাই ভালো হতাম তাহলে তো আমি খোদার খাস বন্ধ হতাম তাহলে তো আমি রাজনীতি আসতাম না নিশ্চয়ই আমার ভিতরে গলতি আছে কি ভাই আজকে মাননীয় চেয়ারম্যান মাননীয় সিনিয়র কো চেয়ারম্যান আনিস ভাই মাননীয় মহাসচিব জুলক চুন্নু সাহেব
তাদের কাছে। দেখুন বিনয়ের সঙ্গে বলবো, দলটা কিন্তু আমার একলা না বা আপনাদেরও না, দল সকলকে নিয়ে, থার্ড লার্জেস্ট পার্টি এবং বিরোধী দল হিসাবে আল্লাহর রহমতে হয়তোবা বিরোধী দলে ছিলাম, আগামীতেও আমরাই বিরোধী দল হব, সেটা যত কম সম্ভব, তবে আমাদের কোনো আক্ষেপ নাই। তবে দলকে বিকশিত করার জন্য আমরা যে সেন্টু বা লেখদেশের খোকা বা মিলন সাহেব যে কথাটা বলল, এটা কিন্তু এর ভিতরে কোনো মিথ্যা নাই।